রসুলের ওয়াজ আপনাদের ঘরে শোনাই শোনেন, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবা হুজুরদের ঘরে ওয়াজ করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবাদিগকে বলেন, এ বাবা সাহাবারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বা একটা বান্দাকে উঠাবে, ওই বান্দার কাছে আল্লাহ বা হিসাব নিবাস চাইবে। এই যুবকের আগা সুযোগ এসেছে, আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়াও, গরিবদের পাশে দাঁড়াও, অসহায়কে অসহায় দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, অন্নহীনকে অন্ন দাও, গরিবকে সাহায্য করো গো, কি ফায়দা হবে শুনে রেখে দাও, লোভ লালসা ছেড়ে দাও, হিংসা অহংকার ছেড়ে দাও, নেতা হবো নেতা হবো স্বপ্ন ভুলে যাও, আল্লাহ যদি তোমার কপালে নেতা লিখে রাখে, জনগণ তোমাকে খর দিকে তুলে নিয়েছে, তোমাকে নেতা বলে সাপোর্ট করে দেবে, আল্লাহর উপরে ভরসা রাখো, মানুষের সুখে দুঃখে সাথ দাও, গরিবের পাশে দাঁড়াও, রাত ১২টায় কেউ বিপদে পড়লে আওয়াজটা এলে তার পাশে দাঁড়িয়ে যাও, খোঁজ খবরটা তার নাও, অর্থ যদি দিতে না পারো সৎ পরামর্শটা দিয়ে দাও, এতেও মানুষ খুশি হয়ে যাবে, তোমার জন্য গরিবটা দোয়া করতে লাগবে। এ যুবকেরা তরুণেরা, আমরা নবী মুহাম্মদ রাসূল গোলাম, আল্লাহ নবী শিখিয়ে দিয়েছে, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, এমন সময় তোমার কানে একটা আওয়াজ এসে গেল, বাঁচান 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 করে আওয়াজ আসছে, যদি তোমার আজামাজের মধ্যে ওই আওয়াজটা তোমার চিনা চিনা আওয়াজ, যে তোমার পাশের বাড়ি, ওই যেমন করে হিন্দু ঘরের থেকে আওয়াজ আসছে, তোমার পাশের বাড়ি, ওই যেমন করে আদিবাসী দলিদের ঘর থেকে আওয়াজ আসছে, তোমার পাশের বাড়ি, ওই তো মতু আওয়াজ আসে। এ যুবকেরা তরুণেরা, যদি তুমি মনে করো আমি নামাজে দাঁড়িয়েছি, আগে নামাজটা কমপ্লিট করে নি, কেন আল্লাহর সব থেকে বড় ইবাদত আমার রসুল্লাহ জানিয়ে দিলেন, এ আমার উম্মত রে, তোমার নামাজকে আল্লাহ নেবে না, তুমি নামাজটা ছেড়ে দিয়ে যে কোনো ধর্মে রাখো না কেন, আল্লাহর সৃষ্টিকে আগে বাঁচা। তার যদি আমার মতুয়া ভাইদের ঘরে ফাঁসাতে চায়, তাদের ঘরে উদ্বাস্তু বলে যদি তাড়াতে চায়, প্রত্যেকটা নবীর গোলামের উচিত মতুয়া ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে লড়াই করা দরকার আছে না নাই? জোরে বলুন। আপনারা ইতিহাস জানেন, যখন বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়ে যায়, হয়ে যাওয়ার পরে হাজার হাজার লাখ লাখ বাংলাদেশ থেকে মতুয়া ভাইয়েরা, দলিত ভাইয়েরা আমার বাংলাদেশে প্রবেশ করেছে, অবশ্যই তাদেরকে আমি নাগরিক হিসাবে মানি, আমার ভারতের বাংলার সন্তান হিসাবে মানি, তাদেরকে আমাদের পরিবারের একটা অংশ হিসাবে মানি, ভুলে যাবেন না আমাদের সবার জন্ম কিন্তু এক বাপ এক মা থেকে, মা হাওয়া বাপ আদম থেকে, আমার কোন ভাই কোন ধর্ম করছে জবাব স্রষ্টাকে দেবে, স্রষ্টার সৃষ্টি হিসাবে আল্লাহর সৃষ্টি যখনই মুসিবতে পড়বে আমাদের দায়িত্ব তার পাশে দাঁড়ানো। আজকে আমি বলতে চাইছি এটাই, যখন আমার মতুয়া ভাইয়েরা বাংলাদেশ থেকে দেশে আসে, তারা এই দেশে যখন এসেছিল একটা প্রমাণ দেখাতে পারবেন না যে আমল করে কোন মুসলমান ওই মতুয়া ভাইদের উপরে জুলুম করেছে, মতুয়া ভাইদের আশাতে তারা কোনো অবজেকশন দিয়েছে, মতুয়া ভাইদের আশাতে তারা কোনো বিরোধ করেছে, একটাও দেখাতে পারবেন না। উপরন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে তারা এমন করে সেই মতুয়া ভাইগুলোকে, বাংলাদেশ থেকে আগত আমার ভাইগুলোকে জায়গা দিয়েছে থাকার জন্য, কুটির ঘর বানিয়ে দিয়েছে, টেরপল দিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। আমি জানতে চাই এ আমার কওমের মানুষরা, ওরা অন্য ধর্মের মানুষ হওয়ার পরেও, অন্য দেশ থেকে আসার পরেও তুমি মুসলমান হয়ে ওদেরকে কেন আশ্রয় দিলে, কেন
সাপের দিলে একটাই কথা ভেসে উঠবে, সেটা হলো এটাই, মুস্তফা জানে রহমান দের হাজার বছর আগে দেখিয়ে দিয়েছে আল্লাহর নবী রাস্তা থেকে একটা বুড়ি মহিলা জেল গলাতে তিনটে ঠাকুরের মূর্তি ছিল তাকেও মা বলে ঘরে নিয়ে যে তার আশ্রয় দিয়েছিল সেই নবীর শিক্ষায় আজকে আমরা কে কোথা থেকে এসেছে দেখিনি, আল্লাহ সৃষ্টিকে আমরা আশ্রয় দিয়েছি ঠিক না বেটে? আব্বাস সিদ্দিকী যে কাজগুলো করছে ভুল করছে না? সবই ঠিক আছে, ওই ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা, কি কথা কি কথা শুনবেন? বিজেপি চলে আসবে শুনবেন, তাহলে আমি কি করব, ছেড়ে দিই কি? বিজেপি চলে আসবে ছেড়ে দিই? হায় রে মুসলমান, নাটক এখনো বুঝতে পারলে না, এ নাটক বুঝতে পারলে না? আজকে ওই বনগাঁ এলাকায় মতুয়া ভাই তাদের সঙ্গে কেন্দ্রের সরকার ধোকা দিচ্ছে, কে আইন পাস করেছে বলছে নাগরিকত্ব দেব না, যদি ফর্মটা ফিল আপ করে একবার মতুয়ারা জমা দেয় সঙ্গে সঙ্গে মতুয়াদের ফাঁদে বিজেপি কি বলে কেন্দ্র সরকারের ফাঁদে সঙ্গে সঙ্গে মতুয়ারা পড়ে যাবে, ওতে এমন ভাবে ফাঁদ পাতা আছে। আজকে একজন মানুষ হিসাবে আল্লাহর সৃষ্টি হিসাবে মতুয়া ভাইদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? এ জায়গায় একটা ইতিহাস বলি।